আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওটির প্রথমে থাকবে কিছু গুরুত্বপূর্ণ আরবি ভার্বের ভোকাবুলারি, কারণ যে কোনো ভাষায় বাক্য গঠন করতে আমাদের ভার্ব জানা লাগে। এর পরের অংশে থাকবে ভার্বের সাথে অতীত বর্তমান ও ভবিষ্যৎ কাল দিয়ে বাক্য গঠন। তাহলে চলুন শুরু করি। শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আপনার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ইজি অর্থ আশা, তাল অর্থ আসো, রোহ অর্থ যাওয়া, আক্কেল অর্থ খাওয়া, সবি অর্থ করা বা কোনো কিছু করা। ইজি অর্থ আসা, তাল অর্থ আসো, রোহ অর্থ যাওয়া, আক্কেল অর্থ খাওয়া, আর সবি অর্থ করা বা কোনো কিছু করা। নেক্সট, লিগেট অর্থ পাওয়া বা কোনো কিছু পাওয়া। আগ্রা অর্থ পড়া। আতবাক অর্থ রান্না করা। জাহাজ অর্থ রেডি হওয়া। আস্তারি বা ইস্তেরি অর্থ ক্রয় করা। আবার বলছি, লিগেজ অর্থ পাওয়া বা পাওয়া যাওয়া, আগ্রা অর্থ পড়া, আতবাক অর্থ রান্না করা, জাহাজ অর্থ রেডি হওয়া, আস্তারি অর্থ ক্রয় করা, শরাব অর্থ পান করা, ইসমা অর্থ শোনা বা শুনতে পাওয়া, নাওম অর্থ ঘুমানো, ইন্তজার অর্থ অপেক্ষা করা, চিন্তা করা। এর আরবি ফাক্কার, শরাব অর্থ পান করা, ইসমা অর্থ শোনা বা শুনতে পাওয়া, নাওম অর্থ ঘুমানো, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, আর চিন্তা করা। এর আরবি ফাক্কার। নেক্সট, সুপ অর্থ দেখা, নজর অর্থ দেখা, দাখেল অর্থ প্রবেশ করা, খরাজ অর্থ বাহির হওয়া, সাকেন অর্থ বাস করা বা বসবাস করা। আবার বলছি, সুপ দেখা, নজর দেখা, দাখেল প্রবেশ করা, খরাজ বাহির হওয়া, সাকেন অর্থ বাস করা। নেক্সট, নসি বা ইনসা অর্থ ভুলে যাওয়া। ওয়াকফা অর্থ দাঁড়ানো। জালাস অর্থ বসা। ফাহিম অর্থ বুঝতে পারা। দার্স অর্থ পড়াশোনা করা বা স্টাডি করা। নাসিব বা ইনসা অর্থ ভুলে যাওয়া, ওয়াকফা অর্থ দাঁড়ানো, জালাস অর্থ বসা, ফাহিম অর্থ বুঝতে পারা, আর দারাস অর্থ পড়াশোনা করা বা স্টাডি। দার্স অর্থ পড়াশোনা করা বা স্টাডি। ভিউয়ার্স, এবার আসি বাক্য গঠন পর্ব। আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ কাল দিয়ে কিভাবে বাক্য বলতে হয় এখন শিখব। আমি যাই আনা আরোহ, আনা আরোহ, আমি যাব আনা বা রোহ, আমি গিয়েছিলাম আনা রে হাত, আনা রে হাত। ভার্বের আগে একটা বাজক করলে হবে ভবিষ্যৎ কাল, এবং ভার্বের শেষে একটা তা যুক্ত করলে হবে অতীতকাল। নেক্সট, তুমি যাও এর আরবি ইনস রোহ, আর মহিলাদের ক্ষেত্রে হবে ইনসি রুফি, ইনস রো অথবা ইনসি রুফি। তুমি যাবে ইনস বিথ রোহ, ইনস বিথ রোহ, আর মহিলাদের ক্ষেত্রে হবে ইনসি বিথ রুফি, ইনসি বিথ রুফি। তুমি গিয়েছিলে এর আরবি ইনস রেহাত, ইনস রেহাত, আর মহিলাদের ক্ষেত্রে হবে ইনসি রেহাত, ইনসি রেহাত। ভিউয়ার্স, ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এখানে অতীত বর্তমান ভবিষ্যৎকালের সাথে আমি আমরা তুমি তোমরা এর সাথে কিভাবে মিল করে আমরা বাক্য গঠন করি একটু খেয়াল করুন। আশা করি ভালো করে বুঝতে পারবেন। সে যায় হুয়া রোহ, হুয়া রোহ, স্ত্রী হলে হিয়া রোহ। সে যাবে হুয়া বিরোহ, হুয়া বিরোহ, মহিলা হলে হবে হিয়া বিদ্রোহ, হিয়া বিদ্রোহ। সে গিয়েছিল হুয়া রেহাত, হুয়া রেহাত, স্ত্রী হলে হবে হিয়া রেহাত। নেক্সট, তারা যায় হুম রোহ, হুম রোহ, স্ত্রী হলে হবে হুন্না রোহু, হুন্না রোহু। তারা যাবে হুম বিরোহ, হুম বিরোহ, স্ত্রীর ক্ষেত্রে হবে হুন্না বিরোহ, হুন্না বিরোহ, স্ত্রীর ক্ষেত্রে হবে হুন্না বিরোহ। তারা গিয়েছিল হুম রোহাত, হুম রোহাত, স্ত্রীর ক্ষেত্রে হবে হুন্না রোহাতি, হুন্না রোহাতি। নেক্সট, আমরা যাই এর আরবি হবে নাহনা রোহ, নাহনা রোহ, আমরা যাব এর আরবি নাহনা বিন রোহ অথবা নাহনা মিন রোহ, নাহনা বিন রোহ অথবা নাহনা মিন রোহ। আমরা গিয়েছিলাম এর আরবি হবে নাহনা রোহেচ, নাহনা রোহেচ। নেক্সট, যদি বলি আমি মদিনা যাব,
আরবিতে হবে আনা বা রোহ মদিনা, আনা বা রোহ মদিনা। আমি হোটেলে বা মেসে যাব, আনা বা রোহ আল মাতাম, আনা বা রোহ আল মাতাম। আবার যদি বলি আমি প্রত্যেক মাসে হোটেলে বা মেসে যাব, আনা বা রোহ আল মাতাম কুল্লু শাহর। নেক্সট আল হুব অর্থ ভালোবাসা বা পছন্দ করা। আমি পছন্দ করি বা আমি ভালোবাসি, আনা হুব্বু, আনা হুব্বু। আমি পছন্দ করব, আনা বা হুব্বু, আনা বা হুব্বু। আমি পছন্দ করেছিলাম বা ভালোবেসেছিলাম, আনা হুব্বুত, আনা হুব্বুত। এবার তুমি দিয়ে বলবো, তুমি ভালোবাসো বা পছন্দ করো, ইন্তা হুব্বু, ইন্ত হুব্বু। আর মহিলা হলে ইন্তি হুব্বি। তুমি ভালোবাসবে বা পছন্দ করবে আরবিতে হবে ইন্তা বিথুব, ইন্তা বিথুব। আর যদি মহিলা হয় তাহলে হবে ইন্তি বিথুব্বি, ইন্তি বিথুব্বি। তুমি পছন্দ করেছিলে বা ভালোবেসেছিলে, ইন্তা হুব্বুত। তুমি পছন্দ করেছিলে বা ভালোবেসেছিলে, ইন্তা হুব্বিত, ইন্তা হুব্বিত। নেক্সট সে পছন্দ করে, এর আরবি হবে হুয়া হুব্বু, হুয়া হুব্বু। আর মহিলাদের ক্ষেত্রে হবে হিয়া হুব্বি, হিয়া হুব্বি। আমরা পছন্দ করব নাহনা বিন হাব, নাহনা বিন হাব অথবা নাহনা মিন হাব। আমরা পছন্দ করব নাহনা বিন হাব অথবা নাহনা মিন হাব। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে।